বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। তো বাসায় আসতে আমি পটল ভাজা করব, তো আপনাদের সাথে এটা আমি শেয়ার করব। তো এই পটল ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি এরকম করে চেষে নেব, প্রত্যেকটা পটলে আমি এভাবে চেষে তারপর কেটে নেব। পটলগুলো আমি সবগুলো ভেবে চেষে নেব। তো সবগুলো পটল এভাবে আমি ছেড়ে নিচ্ছি, নেওয়ার পর মাঝখানে আমি একটু ফালি করে নেব। তো আমার সবগুলো পটল কাটা হয়ে মানে ছেলা হয়ে গেছে। তো এখন আমি এটাকে এই বোটাটা ফেলে মাঝখান থেকে ফালি করে নেব। এভাবে ফালি করে আমি একটু এই কাট করে নিচ্ছি, যাতে মশলাটা ভিতরে যায়। তো এইভাবে করে প্রত্যেকটাই আমি এভাবে কেটে নেব। তো পটলগুলো আমি এভাবে খালি করে নিচ্ছি, আর হচ্ছে মাঝখান থেকে একটু একটু যাতে মশলাটা ঢুকে, এর জন্য আমি এভাবে করে করে নিয়েছি। এখন আমি সবগুলো কেটে এইভাবে করে রেখেছি। তো এখন আমি এটা পরিষ্কার করে নেবো, আর ধুয়ে নেব, ধুয়ে তারপর আমি এটা সিদ্ধ করে নেব। আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পানি দিয়ে দিয়েছি, আর এখন এগুলো আমি একটু ভাপা দিয়ে নেব। এখানে আমি একটু হালকা হলুদ দিয়ে দিব, মিক্স করে নিচ্ছি, বেশি আমি ভাপা দিয়ে নেব। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, তো লবণটা দিয়ে আমি এখানে একটু লাল চাই দিয়ে দিলাম, আর কিছুক্ষণ এটা সিদ্ধ মানে ভাপা দিয়ে নেব। তো দেখুন আমার পটলটা ভাপা দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এটা আমি প্রায় 5-6 মিনিটের মতো মানে চুলা রেখেছিলাম, এখন নামিয়ে ফেলেছি। তো আমি একটা জালিতে এরকম ঝুড়ি রেখেছিলাম এই পটলগুলো, তো এখন আমি এটা ঝেড়ে দিচ্ছি। ঝেড়ে আমি এখানে হালকা পরিমাণে হলুদের গুঁড়ো দেবো, যেহেতু আমি হলুদের গুঁড়ো আগে ব্যবহার করেছি। আর হচ্ছে এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা কিছুটা, জানি না কি আদা রসুন বাটা খায়, তো আমি পটল ভাজলে সামান্য পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করি। তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে দিব। যখন আমি সিদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়ে দিয়েছি, তো আমি একটা ছেড়ে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো এটা ভাজার জন্য। এখন কিন্তু এটা অনেক গরম আছে, তো গরম অবস্থায় আমি একটু কাজটা করে নিলাম। তো আমার হলুদ মাখানো শেষ মশলা, তো এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি একটা। তো ফ্রাই প্যান বসিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে রাখুন। সবগুলি পটল আমি এখানে ভেজে নেব। তো পটল ভাজাটা হয়ে গেছে, একটু যদি চাল ভাজবো না তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর পটল ভাজার তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেবো। খালি করে রেখেছিলাম কাঁচা মরিচ, দেখতে পাচ্ছেন। তো সামান্য পরিমাণে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, এখন আমি এই পেঁয়াজটাকে একটু হালকা রাউন্ড করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি পটলগুলো দিয়ে দেবো। এরকম করে পটল ভাজা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। এখন আমি সবগুলো একসাথে মিলে দিচ্ছি। দেখতে কতটা ভালো লাগছে, কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আপনি চাইলে রুটি পরাটা
সবকিছু আপনি পটল ভাজাটা খেতে পারেন। তো আমার এরকম সাধারণ একটা পটল ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল, আর লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন কেমন হয়েছে। তাই এখন আমি একটা পাশে ঢেলে দিচ্ছি, আমার এটা ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি এটা বানিয়ে ফেলব। তবে একটা পাশে দিয়ে নিচ্ছি, আর দেখুন যে জিনিস দেখতে ভালো সেটা খেতে ভালো হবে ইনশাল্লাহ। তো এরকম খাবার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের ভালো করুক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।